খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অটোয়ে করে। ত্রিকুট পাহাড় যাওয়া আমাদের উদ্দেশ্য। দেওঘর আসার পরে বিভিন্ন জায়গায় ঘুরছি, ত্রিকুট পাহাড়েও ঘুরবো, সেই জন্যই বেরিয়েছি সকালবেলা অটো নিয়ে। এই দিন 6-7 আগে ত্রিকুট পাহাড়েই একটা রোপওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, গিয়ে দেখবো কী অবস্থা সেখানকার, তাদের জন্য সেই ছবি রাখবো। অসাধারণ রাস্তা, প্রচণ্ড বড় রোদ, অটো যাচ্ছি বলে একটু হাওয়া লাগছে, সে অর্থে গরম অতটা লাগছে না। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, খুব সুন্দর বনপাড়ি। দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়, আমাদের অটোটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পাহাড়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ, পরেই হয়তো পৌঁছে যাব। চারধারে শুনশান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ত্রিকুট পাহাড়, ও অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। রাস্তা দিয়ে প্রচণ্ড বেগে অটো চলছে, এই পাহাড় দেখা যাচ্ছে, একটু বুঝে যাবো, দারুণ লাগছে। বন্ধু আপনারা কেমন লাগছে, কিছু ভালো লাগছে, কেমন লাগছে জানাবেন, কিন্তু আমাদের ভিডিওটা পাহাড় দূর থেকে তার ছবি রাখলাম। পাহাড়ের কাছে আছি, প্রচন্ড গরম, পাহাড়ের ঠিক নিচে ক্যামেরা ঘুরিয়ে আপনাদের পুরো পাহাড়ের চারপাশটা দেখাচ্ছি। পাহাড়ে যাওয়ার পথে যে রাস্তা, সেই রাস্তার দিকে এগিয়ে চলেছি। এই দোকানপাট চারধারে দেখুন, খুব সুন্দর দোকানপাট আছে, কিন্তু লোকজন কম দেখা যাচ্ছে। ওই যে রাস্তা, ওই রাস্তা হচ্ছে ত্রিকুট পাহাড়ে উঠবার রাস্তা, আমরা এগিয়ে যাচ্ছি। সুন্দর রাস্তা, প্রচণ্ড গরম, হাওয়া খুব কম, এখানে সেরকম হাওয়া নেই, দোকানপাটও খুব একটা খোলেনি। পাহাড়ি রাস্তা, লোকজন সেরম নেই, তবে বেশি দূর যাবো না, কারণ এখানে উপরে নাকি অনেক হনুমান আছে, একটা পুকুর দেখতে পাচ্ছি, হনুমান কেড়ে কুড়ে নেয়, ক্যামেরা ফ্যামেরা নেই, হেঁটে এখানে লোকগুলো বলছিল যাওয়া যাবে, সিঁড়ি আছে, যাবো না, প্রচন্ড কষ্টদায়ক হবে। দেখা যাক, চারধারে দৃশ্য আপনাদের জন্য তুলছি, পথটা দেখুন, যাওয়ার পথ, ত্রিকুট পাহাড়ের পথ, এখান থেকে সেই ভাঙা রোপওয়েটা দেখা যাচ্ছে,
ওই হনুমান হনুমান, এদের প্রচুর দল আছে, বাপরে সব ফিরে ঘুরে নেয়। যাবো না বেশি দূর, ওই আর আছে ওই আর একটা। এই আমার পেছনে সেই রোপওয়ের রাস্তা, এই রাস্তা দিয়ে রোপওয়ে চড়তে গেলে আগে লোকে এই রাস্তা ব্যবহার করতো। এর পেছনে রোপওয়ে স্টেশন, এখান থেকেই লোকে যেত। দেখুন পথ, রোপওয়ে যাওয়ার পথ। আগে নেই জানে গা, বন্ধ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই রোপওয়ে স্টেশন। এটাই রোপওয়ে স্টেশন দেখা যাচ্ছে, সিঁড়ি বেয়ে তারপরে ওই স্টেশন, ওখান থেকে লোকে ওঠানামা করতো। তো এখন তো বন্ধ রেখেছে যাতে দেয় না, 6-7 দিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা জানেন। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, দু তিনজন মানুষ মনে হয় মারাও গেছে, সে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট এখানেই ঘটেছিল। এবং ওই উঁচু পাহাড়, সে পাহাড়ে ওঠার যে রোপওয়ে পথ, ওই যে দেখা যাচ্ছে বিশাল উঁচু পাহাড়, বিশাল উঁচু পাহাড়, খাড়াই পাহাড়। এবং দূর থেকে আমি ক্যামেরা ধরেছি, আপনারা নিশ্চয়ই রোপওয়ের স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন। আমাকে অ্যালাউ করছে না ওদিকে যেতে, কাউকে অ্যালাউ করছে না, গেলে পরে আপনার দেখাতে পারতাম। এইটা হচ্ছে স্টেশন, এখান থেকে লোকের টিকিট কেটে রোপওয়ে করে ওই চিকুট পাহাড়ের মাথায় চড়তো, এখন বন্ধ রেখেছে। কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ব্যবস্থা তো নিতেই হবে, সে ব্যবস্থা প্রশাসন থেকে নিয়েছে এই পথ। ওই উঁচু পাহাড়ের, জুম করে ক্যামেরা টাওয়ারটা দেখাচ্ছি, একদম টপের যে টাওয়ারটা ওই দূরে দেখা যাচ্ছে, বিশাল উঁচুতে সেই আপনারা দেখতে পাচ্ছেন তো একটা টাওয়ার দেখা যাচ্ছে রোপওয়ে, এবং পরবর্তী জায়গাগুলো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে হ্যাঁ সেই গাছের ফাঁক দিয়ে ছোট্ট করে দেখা যাচ্ছে দুটো ট্রলি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ক্যামেরা জুম করছি। হ্যালো হ্যালো, প্রচন্ড রোদের তাপ, সাংঘাতিক গরম, চিকিৎ পাহাড়ের কাছে কোথায় গেল না।